السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন বিআরবি নিবেদিত শাহরু রমাদান অনুষ্ঠানের আজকের পর্ব। পাওয়ার্ড বাই এসসিআরএম সালাম স্টিল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দর্শক, আজকে যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আর যদি চাঁদ দেখা না যায় তাহলে আরও একটি দিন আলহামদুলিল্লাহ আমরা রমাদানের পাব। আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরেই খুশি, আলহামদুলিল্লাহ যে সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আমরা সন্তুষ্ট চিত্তে সেই সিদ্ধান্ত মেনে নিব। প্রিয় দর্শক, যদি আগামীকাল ঈদুল ফিতর হয়েই যায় তবে আমরা এই ঈদুল ফিতর কীভাবে উদযাপন করব, কি করব কি করব না এবং মাসনুন বিষয়গুলো কি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ মেহমান। আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত ডক্টর তহা বিন জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন ও মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আমরা ডক্টর তহার কাছে চলে যাচ্ছি। মুহতারাম, আমরা শুরুতে যেটি বলেছি, আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদুল ফিতর, তা আসলে এই ঈদ যে আমাদের কাছে আসছে কী বার্তা নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের ব্যাপারে কী বলেছেন যদি বলতেন? ঈদুল ফিতর হচ্ছে মুসলমানদের জন্য একটি খুশরোজ, একটি আনন্দের দিন। শাহরু রমাদান শেষ করে নিজেকে পাপ মুক্ত করে মহান রব্বুল আলামিনের দরবারে নিজেকে খলুসিয়াতভাবে পরিশুদ্ধ উপস্থাপন করার দিন। এখানে বিষয় হচ্ছে, আমরা এইভাবে বিষয়টাকে নিয়ে নিয়েছি যে এক মাস রোজা করব, আবার যেমনটা ছিলাম তেমনটাই করব। নাউজুবিল্লাহ, আমরা শাহরু রমাদানে সুদ থেকে বিরত থেকেছি শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আমরা সমস্ত হারাম কাজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন সেগুলোকে আমরা নেগেটিভভাবে দেখেছি এবং সেগুলোকে আমরা দূরে সরিয়ে রেখেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শাহরু রমাদানকে, পবিত্র রমজান মাসকে আমাদের ট্রেনিং পিরিয়ড হিসেবে নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে এই ট্রেনিং নিয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঈদ তাদের জন্যই যারা সুন্দরভাবে সাওমের সমস্ত হক মেনটেন করে, যারা সিয়াম পালন করেছে তাদের জন্যই এই খুশি। জি, ধন্যবাদ মাস্টার। এবং ক্ষমার দিবস হতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। গফিরাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যারা মানে গুনাহ মাফির আশায় এবং সওয়াব অ্যাচিভমেন্টের আশায় যারা সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুসংবাদ তাদের জন্য, মাগফিরাতুন মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, পরবর্তী গুণাগুলো ক্ষমা করে দেবেন এবং পূর্ববর্তী গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ধন্যবাদ মুহতারাম, জাযাকাল্লাহ। আমরা আবারও ফিরবো আপনার কাছে ডক্টর তোহা। আমরা চলে যাচ্ছি মুহতারাম মাওলানা আব্দুল্লাহর কাছে। জি মুহতারাম, ঈদের দিন তো আমরা অনেকে অনেক ধরনের কাজ করি, আসলে কোন কাজগুলো আমরা করব, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন বা যে কাজগুলি তিনি করতে বলেছেন ঈদুল ফিতরের দিনে, এরকম কিছু মাসনুন কাজ বা সুন্নাহ সম্পৃক্ত কাজ যদি আমাদেরকে বলতেন? ঈদ আমরা মনে করি একটি আনন্দের দিন। ঈদ কিন্তু শুধু আনন্দের দিন না, একটি আমলেরও দিন। যেহেতু আমরা 30টা দিন আমলের মধ্যে কাটিয়েছি, আমরা যে যাই করি আমরা কিন্তু রমজান মাসকে আমলের একটি সময় বা আমলের একটি উৎসব হিসেবে নিই। আমরা এই সময় কিন্তু তারাবি পড়ি, বিভিন্ন ধরনের কোরআন তেলাওয়াত করি, বিভিন্ন ধরনের জিকির করি। তো আমরা এত কিছু যে করি, এরপরে যখন আমাদের ঈদের দিন আসে, ঈদের রমজান শেষ হলে যখন ঈদের দিন আসে, সেদিন কিন্তু আমাদের কিছু কার্যক্রম আছে, আমাদের আনন্দটাও কিন্তু ইসলামী শরীয়তসম্মত হতে হবে। যেমন ঈদের দিন সকালবেলা আমাদের যেটা শুরু হয়, নামাজের আগে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং সুন্দর কাপড় চোপড় পরতে হবে, সাধ্যমতো সুঘ্রাণ ব্যবহার করতে হবে। এরপরে সাদাকাতুল ফিত্র আদায় করতে হবে নামাজের আগে অবশ্যই। যদি আমরা আগে আদায় করে থাকি তো আলহামদুলিল্লাহ, যদি না এখনও কেউ আদায় না করে থাকি, আগামীকাল চাঁদ উঠলে নামাজের আগে আমরা সাদাকাতুল ফিত্র আদায় করব। এরপরে যেটি আমরা সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় করব,
এবং এরপরে আমরা মিষ্টান্ন খাবো আর ঈদের দিনকে হাদিসের ভাষায় বলা হয়েছে এদিন কিন্তু এভারেজে সবাইকে মাফ করে দেওয়া হয় আমরা সেই জিনিসটা যদি শুকরিয়া আদায় করতে পারি যে আমরা রমজানগুলো আদায় করতে পেরেছি রমজানের রোজাগুলো বা সব আমলগুলো করতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং আমরা আরেকটি বিষয় মুহতারাম আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই বিশেষ করে ঈদুল ফিতরের নামাজ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা এটাও কিন্তু সুন্নাহ তারপরে ঈদের জামাত ঈদগাহে আদায় করা যদিও ঢাকা সিটির মধ্যে ঈদগাহ ওরকম নেই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামেই কিন্তু আলাদা ঈদের জায়গা আছে বা ফাঁকা মাঠ আছে সেই মাঠগুলোতে আমরা ঈদের জামাতের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মোহতারাম ডক্টর তহা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি ঈদকে কেন্দ্র করে অনেক বিষয় রয়েছে যেগুলো পাপের সাথে সম্পৃক্ত অথচ আমরা অবলীলায় করে যাচ্ছি এরকম কিছু কাজ যেগুলো করাটা আসলে হারাম কিন্তু ঈদের দিনকে কেন্দ্র করে আমরা জায়েজ মনে করি যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন ধন্যবাদ প্রিয় উপস্থাপক আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ আমরা আমাদের যে কালচার যে কালচারে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি যে কালচারে আমরা অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছি সেটা আসলে জাহিলি যুগের সাথে মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কালচার হওয়া যাবে না যে কালচারটা মানে বেধর্মীদের সাথে মিলে যায় ইহুদি নাসারা মুশরেকদের সাথে আমাদের মিলে যায় দেখুন আমরা মানে প্রথম কালচার মানে ঈদের প্রথম যেই সেলিব্রেশনটাই হয় আতশবাজি দিয়ে পটকা ফোটানো দিয়ে বা বাজি ফোটানো দিয়ে এটা সম্পূর্ণ একটি হারাম কাজ এটা সম্পূর্ণ মুশরেকদের আনন্দ উদযাপনের সাথে মিলে যায় আর যখনই মুশরেক ইহুদ ইহুদি নাসারার সাথে আমাদের এই কোনো কালচার মিলে যাবে কোনো মানে স্পেশাল ডে সেলিব্রেশন করাটা মানে মিলে যাবে সিমিলার হয়ে যাবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা ইহুদি নাসারা মুশরেকদের পথে হাঁটছি যারা ইয়াং জেনারেশন ইয়ুথ সোসাইটিকে আমি একটা মেসেজ দিতে চাই অবশ্যই এমন আনন্দ উদযাপন করা যাবে না যে আনন্দ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ডক্টর তহা বিন জহর ইসলামের কাছে পরবর্তী যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে চাঁদ রাতকে কেন্দ্র করে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় মা বোনদেরও সমস্যা হয় আমাদের ভাইদেরও সমস্যা হয় যেহেতু পরিবার নিয়ে অনেকে মার্কেটে যাচ্ছেন তো এই রাতটা তো ইবাদতেরও একটা রাত চাঁদ রাত এটা তো আর শুধু মার্কেট করার রাত না এ সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সম্মানিত দর্শক মুসলমান ভাই ও বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মানে গুরুত্বপূর্ণ খুব সিগনিফিকেন্ট দেওয়া হয়েছে এই চাঁদ রাতে কারণ চাঁদ রাতটা হচ্ছে এমন একটি রাত গুরুত্বপূর্ণ রাত যে রাত আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সমস্ত গুণাখাতাগুলো পূর্বের গুণাখাতা মাফ করে দেন এবং পরবর্তী যদি কোনো গুণা হয় সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করার ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের উচিত হবে এই রাতটাকে খুব গুরুত্বের সাথে এটাকে ইউটিলাইজ করা সুন্দরভাবে ব্যবহার করা এই যে একটা সুযোগ আল্লাহ রাব্বুল্লাহ একটা বোনাস দিয়েছেন সে রাতে বেশি বেশি ইস্তেগফার করা সে রাতে বেশি বেশি আল্লাহর জিকির করা সে রাতে বেশি বেশি সালাতের জায়নামাজে বেশি বেশি চোখের পানি ফেলানো যে আল্লাহ আমার রোজাগুলোকে কবুল করে নেন ধন্যবাদ মোহতারাম জাজাকাল্লাহ মোহতারাম মাওলানা আবদুল্লাহ আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি চাঁদ রাতকে কেন্দ্র করে অনেক সময় এই যে আতশবাজি বাজির যে বিষয়টি রয়েছে এবং এত বিকট শব্দে এই বাজিগুলো ফুটানো হয় অনেক মাজুর ব্যক্তি অসুস্থ ব্যক্তি তাদের কষ্ট হয় তো সারা রমজানে রোজা রাখলো এমন যুবকও আছে এমন মধ্যবয়স্ক নারী পুরুষও আছে রোজা রাখার পরে চাঁদ রাতে আরেকজন মানুষকে কষ্ট দেওয়া শুরু করলো আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস সাথে এই সমস্ত আতশবাজি অবশ্যই অপচয় সারা পৃথিবীর সবাই একমতের ক্ষেত্রে যে এটাতে আসলে দেশের কোনো উপকার নেই জাতির কোনো উপকার নেই দিনের কোনো উপকার নেই তাহলে এই কাজগুলো যারা করতেছে তাদের ব্যাপারে কী বলবেন বক্তারা ঈদ উপলক্ষে আমরা এই যে আতশবাজি বা আমরা এই যে অপচয় করি বা আমরা এই যে অশ্লীলতার কাজগুলো করি এগুলো কিন্তু করা যাবে না কারণ এই যে আজকে আমাদের যদি রমজানের রোজাগুলো শেষ হয়ে যায় তাহলে রমজান যে পেলো হাদিস শরীফ আসছে যে পেলো সে যদি রমজানে তার গুনাহ মাফ না করাতে পারে তাহলে কিন্তু সে ধ্বংস হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো যদি আমরা ধ্বংস থেকে বাঁচতে হয় তাহলে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে আল্লাহর কাছে লুটিয়ে পড়তে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে পুরো রমজানে আমি আমার গুনাগুলোকে মাফ করাতে পারলাম কি না তো আমাদের উচিত যেখানে আল্লাহর কাছে মাফ চাওয়া আমরা সেখানে কিন্তু বরঞ্চ উল্টাটা করছি যে যদি আমাদের গুনা কিছু মাফও হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আরও সেটাকে কাভার করছি এমন একটা অবস্থা আতশবাজি ফুটানো যাবে না কারণ আতশবাজি এটা আগুন নিয়ে খেলা
এই আতশবাজির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন লাগে, বিভিন্ন বাড়ি ঘর পুড়ে যায়, অনেক ধরনের অকারেন্স ঘটে, দুর্ঘটনা ঘটে। তো এই জিনিসগুলো যেটার মাধ্যমে মানুষের ক্ষতি হয়, যেটা মানুষের কোনো উপকার নেই, আপনি যেটি বলছিলেন যে কোনো ধরনের কোনো উপকার নেই, এটাতে মানুষের কি হয়, একজন হাড়ের রোগী তার বাড়ির কাছে হঠাৎ করে যখন একটা আতশবাজি ফুটে বা একটা বোমার মতো আওয়াজ হয় তখন কিন্তু লোকটা খুবই কষ্ট পায়, এমন হতে পারে সে স্ট্রোকও করতে পারে। ঈদের দিনটাকে আমরা শুধু আনন্দের মানে ঈদ মানে আনন্দ বলি, আসলে কিন্তু ঈদ মানে শুধু যে আনন্দ তা না, আমলের মাধ্যমে আনন্দটা করতে হবে। কারণ এত এই যে একটা ট্রেনিং সেশন আমরা পার করলাম রমজানে আমলের, তো এই আমলের আমরা বহিঃপ্রকাশটা কী দেখাবো, এটা ঈদের দিন দেখাবো যে না আমরা আমল করতে পেরেছি, আমরা খুশি হব, সেই খুশিতে কিন্তু আনন্দিত হব, এটাই কিন্তু ঈদ। ধন্যবাদ ডক্টর তহা, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, ঈদগাহে যাওয়ার পরে আমরা ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে কোলাকুলি করি, গরিব মিসকিনকে সহযোগিতা করি, তো ঈদের দিনে বিশেষ করে আমাদের পারিবারিক যে দূরত্বগুলো আছে, অনেক সময় ভাই ভাইয়ের মিল থাকে না, আত্মীয় স্বজনের সাথে একটা যে বন্ডিং থাকার কথা সেটা থাকে না, তো এই দূরত্ব ঘোচানোর জন্য একজন রোজাদার বা একজন এই ঈদের নামাজের মুসল্লি তিনি কি করবেন, একজন মমিন হিসেবে আমাদের করণীয় কি? রমাদান শিখায় এহসান, রমাদান শিখায় ঐক্য, রমাদান কিন্তু সমস্ত ভেদাভেদের বিপক্ষে, ঐক্যের পক্ষে। সেক্ষেত্রে গোটা শহর রমাদান শেষ করে যখন আমরা ঈদগাহে যাচ্ছি, আমাদের উচিত হবে ঈদগাহ যাওয়ার আগেই ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বাবা ছেলের সাথে দূরত্ব, ছেলে বাবার সাথে দূরত্ব, এরকম আমাদের সোসাইটিতে এখন অ্যাভেলেবল, যেটা একটা মুসলিম সোসাইটিতে একেবারেই প্রত্যাশিত নয়। ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত দূরত্ব ভুলে গিয়ে, সমস্ত শত্রুতা ভুলে গিয়ে এক অভিন্ন হয়ে ঈদ উদযাপন করাটাই ইসলামের মূল শিক্ষা। আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে সুদৃঢ় করতে হবে, আমাদের কিংশিপ রিলেশনশিপ খুব সুন্দর ভাই বন্ডিংটা আরো সুন্দর করতে হবে। ধন্যবাদ মহতারাম, জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহরু রমাদান, টাইটেল স্পন্সর বিআরবি, পাওয়ার্ড বাই এসিআরএম সালাম স্টিল কো, স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যদি চাঁদ দেখা যায় আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, আর যদি না দেখা যায় আরও একদিন আমরা রমাদান পাচ্ছি, যদি দেখাই যায় তাহলে সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক, সবাই ভালো থাকুন। পুরো মাস জুড়ে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, পুরো মাসে যারা আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখেছেন, অনেক অনেক দোয়া এবং শুভকামনা, ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।